আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি সকল ধরনের কাঠের প্রতি কেবি বা সিএফটি দাম আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আছে আকাশি কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 1800 থেকে 2000 টাকার ভিতরে। মেয়াগনি কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 700 থেকে 1200 টাকার ভিতরে। পুরাতন লোহা কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 4000 থেকে 5000 টাকার ভিতরে। বার্মিজ লোহা কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 4000 থেকে 7000 টাকার ভিতরে। নাইজেরিয়ান লোহা কাঠ, প্রতি কেবি বা সিএফ নিতে পারবেন 1800 থেকে 2400 টাকার ভিতরে। চিটাগাং সেগুন কাঠ, প্রতি কেবি নিতে পারবেন 3500 থেকে 5000 টাকার ভিতরে। তো বিওয়াস 3000 থেকে 500 থেকে 5000 টাকার ভিতরে। বা এই যে ব্যবধানটা, এটা মূলত হচ্ছে যে সার গাছগুলো সার বেশি, পুরনো এগুলোর দাম বেশি এবং যেগুলো নতুন গাছ এগুলোর দাম কম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আছে যশোর সেগুন কাঠ, প্রতি কেবি বা সিএফটি 2500 থেকে 3000 টাকা হলে নিতে পারবেন। নিম কাঠ, প্রতি কেবি বা সিএফটি 1500 থেকে 1600 টাকার ভিতরে নিতে পারবেন। করই কাঠ, প্রতি কেবি বা সিএফটি 600 থেকে 1200 টাকার ভিতরে নিতে পারবেন। কাঁঠাল কাঠ, প্রতি কেবি বা সিএফটি 2400 থেকে 3000 টাকার ভিতরে নিতে পারবেন। ফুলকামারি কাঠ, প্রতি কেবি বা সিএফটি 1500 থেকে 1700 টাকার ভিতরে নিতে পারবেন। শিলকরই কাঠ, প্রতি কেবি বা সিএফটি 1800 থেকে 2000 টাকার ভিতরে নিতে পারবেন। আম কাঠ, প্রতি কেবি বা সিএফটি 1200 থেকে 1500 টাকার ভিতরে নিতে পারবেন। কদম কাঠ, প্রতি কেবি বা সিএফটি 800 থেকে 1000 টাকার ভিতরে নিতে পারবেন। মেরা কাঠ, প্রতি কেবি 600 থেকে 900 টাকা।